নমস্কার আমি কার্তিক কর্মকার আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কার্তিক কর্মকার ইউটিউব চ্যানেল তো প্রত্যেক দিন শিল্পীর খোঁজ কে কথায় আছে আর নামি নামি শিল্পী আপনাদের সম্মুখে জানা অজানা শিল্পীকে তুলে ধরছি এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তো আজ আজ যাকে তুলে ধরেছি আরাবনা তরুণ সঙ্গ ছ ডান্স সোসাইটির বিখ্যাত নাগড়াবাদক বিখ্যাত নাগড়াবাদকই এক সময়ে বিদেশেও অনেকবার গিয়েছেন তো এখন কিছু দুর্ভাগ্য কারণে ওনার একটা পা নাই ওনার একটা পা নাই দুর্ভাগ্য কারণে তো আসুন সেই শিল্পীর সাথে আপনাদেরকে সাক্ষাৎ করা আছি বিখ্যাত নাগড়াবাদক শিল্পী অস্তাদ টঙ্কুর মাহাতো টঙ্কুর মাহাতো বর্তমানে আসনসোলে থাকে তো আসুন সম্মুখে রয়েছেন টঙ্কুর মাহাতো নমস্কার নমস্কার করো নমস্কার ইনি হচ্ছেন সেই টঙ্কুর মাহাতো দাদা কেমন আছেন ভালো আছি বর্তমানে ভালো আছেন আচ্ছা এখন এই আরাবনাতে কবে এসেছেন মোটামুটি হলো আর দু দশ দিন হইল দু দশ দিন হইল আচ্ছা আপনি বর্তমানে শিল্পী ভাতা পাচ্ছেন না হুম পাই শিল্পী ভাতা পাচ্ছেন বলছি আপনি কতবার বিদেশে গিয়েছেন দুবার গেছি দুবার জানিয়েছেন দুবার মানে কথা কথা গেছেন বলুন না আমেরিকা সুইডেন গেছেন আমেরিকা গেছেন আর আপনার এই পায়ের অবস্থাটা কত বছর আগে এরকম হয় সেটা বহু দিন আগে বলিল তাও দিন মানে পাটা তখন পাটা কুইলা ঢিটা ছিল তখনলেই মানে গার্জ্য নাই করছি তারপরে ওই কুড়ে চাড়ি বাড়াই নিলি তখন মানে ওই নিজেই বাড়াই নেওয়ার পর তারপরে অপারেশন করার পর মানে পাটা কাটতে হলো এই সদরে আচ্ছা শুনুন আমার গল্পটা মানে প্রথমে কুলিয়াটি ছিল হুম এই আবদা ফিটে হ্যাঁ আমি কেন না আপনাকে দু হাজার আপনাকে নাগারা নিয়ে দৌড়ে বলতে দেখেছি আমি হুম হুম পদ্মশ্রী নেপাল মাত দলে আপনি যখন ধুমজ লিতেন আপনার গল্পটা বলতে বলতে আমার ঘাম বাইরে গেল হ্যাঁ আপনি দৌড়ে দৌড়ে নাগারাই খাড়ি দিতেন হুম হুম

হেজ করি ওই করি অনেক আসার ইয়া করি তারপরে অথা অথা ওরা ডাক্তার ফাক্তার দেখাই ভালো ডাক্তারকে ইয়া করি আর করি বলছে নাই সেফটি খুঁজে নাড়াবে পাটা কাটলেই ভালো হবে এখন মরিবার সময় নেই এইভাবে কাটা কাটা যাবে সদর সেটা পাটা কোথায় কাটিয়েছেন সদরে সদর সদর হাসপাতাল পুরুলিয়ায় হুম ওই নেপালবাবুকে থ্রু দিয়ে হ্যাঁ তাহলে দেখছেন একটা সবল ভালো শিল্পী আমাদের পুরুলিয়া জেলার নামি

সেরকম ওই তারপরে ঘুরে আর চলে আসি আমি আপনাকে আসানসোলে একদিন পাইছি আসানসোলে উধার যাই কখনো ট্রেনে এখন লক নাই আর মানে মানে এখন সুবিধা মানে মোবাইলে ইয়া করছে আপুনি মনে হয় আপোনাৰ দেখা হৈছিল কিন্তু আপুনি প্লাটফৰ্ম চলি আছে কিন্তু আপুনি আপোনাক ধৰি নিয়লি আপোনাৰ বৈছে ক'ত চাহ খাই

সবাই তখন মাথা ভালো ছিল বলছে যতই করুক বলে সেই জন্য বলছি না যা আমি সবাইকে না চাই পুরাইছি মরাছি অনেক লোক মরে গেলো কিন্তু এখন আমি আর অনন্ত দা হ্যাঁ বুঝলে এইগুলো পরমেশ্বরও আছেই হ্যাঁ পরমেশ্বরও আছেই হুম পরমেশ্বর যাই আপনাকে আজকে পাঁয়েছি আমি মানে আমার একটা ভাগ্যের ব্যাপার না হলে তো আমি আসনসোলকেই যাচ্ছি আপনার ঠিক 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 কেনে দেখুন হ্যাঁ আমি সবাই এখনো যেমন তেমন লোক নাই পারবে আমার সঙ্গে খাড়ি দিতে নাগরাই খাড়ি দিতে কিছু কিছু ব্যক্তি ছিল যেমন আপনি আর একটা আমাদের রয়েল ছয় একাডেমি মহাদেব পরামানি মহাদেব পরামানি হ্যাঁ আমাকে মহাদেব পরামানিকে আর লালমোহন প্রামাণিক আমাকে ওই রয়্যাল সোসাইটি একাডেমী আমাকে স্থান দেই আর ওইখান থেকে আমো দেশ বিদেশ ঘুরেছি মানে ওই রয়্যাল ক্লাব ওই মহাদেবের আর লালমোহন প্রামাণিক গলে দেন ভবেলেন ওই তো লাপিত ছানো বটে তাইলে এখন মোটামুটি ওই ইদিকে দুকে ঘোরা হয় তা ঘোরা ঘুরি করি আর আসি হ্যাঁ দশ বারো দিন মনে হলে চলে আসি এইরকম ভাবে ঘুরি

আপনার পা নাই আপনার মনে হাতে তো বল নাই এটা তো নাই নাই তো চাল আর নাই না 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 দেখুন জিনিসটা আছে কি আপনি বাইরে থাকেন সে ওঠে ঠিক কিন্তু আপনার তো সেই পুরুলিয়ার রক্ত তো সেরকমই আছে আর

এখনই কিছু দিন আগে অনন্ত মাহাতো আমাদের বলে বললেন যে যে প্রধান শিল্পী তারও এক হাজার টাকা ভাতা আর যে ছাগল গরু বাঙালি বাঙালি করি ইয়ে করছে তারও এক হাজার টাকা ভাতা মানে সমান হ্যাঁ তো যাই হোক ওটার ব্যাপারে যদি সরকারের কিছু ইয়ে করেন আর সেরকম শিল্পীকে যদি কিছু ওনাদের মনের ভিতরে কিছু আলোচনা করে করেন আর কি তাহলে তুই ভালো হই যাবি हां एकटा হিসাব গিতব যা কে যখন দিছাই কোনে তো আপনা সঙ আজ দমে টাইম লিবনা আপনি আছেন এখন আপনার সাথে আমি আরো অনেক গল্প করিব তো এখন আপনি আইসেছেন এখন আপনি রেস্ট লেন হ্যাঁ তারপরে আপনার সাথে আরো দমে গল্প ঠিক আছে ঠিক আছে হ্যাঁ তার কারণে বললাম ফুড পাটি যাইছক না हां এখন সুকেন ডাক্তার পার্টিই থাকি

তো যাই হোক আপনারা দেখলেন আমাদের বর্তমানে পুরুলিয়ার ছ শিল্পী দেশ বিদেশে ঘুরা শিল্পী আপনাদের ইনার সম্বন্ধে অনেক কিছু আমার গল্প আছে তো ইনি এই এরিয়ায় ছিলেন কিছুদিন আগেই তো আজকেই মনে হয় এসেছে পুরুলিয়া থেকে তো আসুন আর পরে আপনাদেরকে আরও ইয়ে অনেক কিছু গল্প আমার আছে টঙ্কুরদার সাথে তো গল্প সব পরে নিয়ে আসবো আমার নামটা জানেন তুমি এটা ডাক নামটা বলছে মানে নামটা দলিল পত্র সকলে আছে দুর্গা প্রসাদ মাহাতো বুঝলে আচ্ছা আচ্ছা দেখুন আমরা তো আমি তো সেই টঙ্কুদার টঙ্কুদা বলে আমার ভাবে ছটা তুমি এই আকা তো কিন্তু দুর্গা প্রসাদ নামটা আচ্ছা আপনারাও শুনলেন নিজের মুখেই যে দুর্গা প্রসাদ মাহাতো ইনার মানে অরিজিনাল ভালো নাম কিন্তু ইনাকে এইখানে এরিয়া যত লোক সবাই এক কথায় টঙ্কুর মাতো বলেই জানে তো ওনার ছেলে ইনার ছেলে এখন খুব ভালো নাচে হ্যাঁ ইনার ছেলে খুব ভালো নাচে তো যাই হোক এখন ইনার ছেলের নাম হচ্ছে রমেশ মাহাতো রমেশ মাহাতো পদ্মশ্রী নেপাল মাহাতো দলে খুব ভালো রাজা নাচে অসুর নাচে আপনার ভালো এরকম প্রত্যেক প্রত্যেক ইয়াই ঢুকে আর কি তো যাই হোক এনার কাজটা তো রমেশ করছে তো আসুন আর গল্প তো অনেক কিছু আছে আপনারাকে পরের ভিডিও দেখাচ্ছি নমস্কার